সাত সকালে চোলাইয়ের বিরুদ্ধে বড়সড় অভিযানে পুলিশ ও আবগারি দফতর, গ্রেফতার তিন। বাজেয়াপ্ত কয়েকশো লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে চোলাই তৈরির কাঁচামাল সামগ্রী। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং আবগারি দফতরের যৌথ উদ্যোগে আজ সকাল থেকে ঘাটালের বেশ কয়েকটি চোলাই তৈরির ঠেকে অভিযান চলে। অভিযানে নেমে তিন চোলাই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। চোলাই তৈরির কাঁচামাল নষ্ট সহ কয়েকশো লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয় অভিযানে। ঘাটাল থানার ইরপালা হরিশপুর এলাকায় চলছিল অবৈধভাবে চোলাই তৈরি। আগে একাধিকবার সচেতন করা হয়েছে ওই সকল চোলাই কারবারিদের, কাজ না হওয়ায় আজ ওই এলাকাগুলিতে হঠাৎ অভিযান চালায় পুলিশ। অভিযানে ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, পশ্চিম মেদিনীপুরের ডেপুটি এক্সাইজ কালেক্টর সুপ্রজিৎ হীরা সহ ঘাটাল থানার পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। ও মাসি, পুলিশ তো বারবার বারণ করছে, করা চলবে না, তবু আপনারা করছেন কেন? বন্ধ করে দিয়েছি স্যার। বন্ধ করে দিয়েছে? তাহলে এগুলো কার? এগুলো আমার নয়। মানে এখানে কারো তো? হ্যাঁ এখানে কারো। আপনি তো এই গ্রামের মানুষ? হ্যাঁ এই গ্রামের মানুষ। করছে তাহলে? তাহলে অনেকেই করছে গ্রামে। সবাই করা যদি করে, ওরা যদি করে বলে আমাকে বলছে, আমার আমি তো ওখানে তাই জন্য স্যার আমাকে বলছে তোমারই মাল। আমি না, আমি করিনি স্যার। যে বলে ওরা করে গেছে, ওরা খুঁজে গেল ওদের ঘরে, ওটা পালিয়ে গেল। প্রশাসনের লোক আছে তো?